research facility from World War II. There you go. Bad angles. Bad angles. Our angles are in. जब दिन की शुरुआत गोदरेज या पॉकेट वाले बाथरूम में हो गोदरेज या पॉकेट बाथरूम फ्रेग्रेंस इसकी पावर जनरेटर आपके बाथरूम को इस तरह और फ्रेश ताकि आपके दिन की शुरुआत एकदम फ्रेश। शुभ्रो इटालियन खाने बाहर चले यार, दीदी के बर्थडे गिफ्ट के लिए पैसे पूरे नहीं पड़ रहे। বাজারে গিয়ে ওখানে গিয়ে বাজার থেকে নিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ
সব কি আছে ভাইটা ভালো পৌঁছি দিতে ভাইটা পার হবে ভাইয়ের দিক দিতে পার হবে ভাইটা তাহলে ভাই হ্যাঁ 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 আগে ওখান থেকে মালপত্র কিনে নিয়ে তারপর বাজারে একজন কিনে ঢুকে নিয়ে নিয়ে গিয়ে নিয়ে আমি গাড়িতে থাকি উনি দামে ফেলে দিলাম আমি কিনে নিলাম দাম দামে দামি কিনে দাদা আপনি কিরকম আছেন বলুন মা আমার তোর কাছে তোর নাম্বার তোমার কাছে নেই হ্যাঁ ব্যস্ত মাছ আনতে যাবো নৈঘাটি থেকে তাড়াতাড়ি পাচ্ছি না ওইটাই কথা হচ্ছে না না তোর নাম তোর নাম্বার নেই তোমার ফোন করে তার ওপর নাম্বার নেই তার ফোন করে হঠাৎ খেয়াল করলো দাদা কী ব্যাপার দেবো না হ্যাঁ সব ভালো তোদের সব ভালো তো না না এই তো নাম্বার পেয়ে গেলাম এই তো নাম্বার পেয়ে গেলাম আবার কি আছে নাম্বার ছিল না বলে ফোন করতে পারছিলাম না সোমবারে করতে হবে আমার নেই আচ্ছা কখন যাবো সন্ধ্যাবেলা ঠিক আছে হ্যাঁ জানি তো আচ্ছা আরে না ফোন নাম্বার না থাকলে কী করে কথা বলবো যে তারকের নেই তারককে তাই বলছি মা তোর আগের নাম্বারে ফোন করছি তোকে মা ফোনেই পাচ্ছি না তোকে বলছি ওই ফোনটা তো সুইচ অফ তোর প্রকাশ্যে তো আমাকে বলেছিস তুই না আমাকে আমাকে ফোন করেছিস হ্যাঁ 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 আর তোর ভাই আর তোর ভাইয়েরও তো কোনো খবর নেই এখন ওটা তেলের মোড়ে কাজ করছে কি জানি গেছিলাম দুবার খুঁজতে সাইকেল নিয়ে খুঁজে পাইনি দৌড় মানে আমি যাচ্ছি আমার সাথে ওর নাম্বার নেই ওর সাথে ফোন খারাপ ফোন হয়ে গেছে তারপর একদিন দেখা হয়েছিল দুর্গা পুজোর আগে মহালয়ার আগে কথাবার্তা বললাম বললো আমার ফোন তো খারাপ হয়ে গেছে তো একটা কাজ করবি আমি একটা নাম্বার দেবো এই নাম্বারটাতে ফোন করবো তার নাম্বারটা দেবে বললো আমার মুখস্থ নেই আমি পরে আসবো একদিন তোকে দিয়ে আমাদের বাড়িতে দিয়ে সে মনে আসছে দুর্গা পুজোর মহালয়ার পর থেকে আমাকে দিয়ে যাচ্ছে নাম্বার আমাদের এখানে তো সব পুজোর আগে অনেক কাজ করেছে দু তিনটে কাজ করেছে হ্যাঁ ও তো মাসে টাকা পাবে এখন বাপন আমি বাপন পাবে না লেবারটা পাবে বাপনের যে লেবার এনেছিল ওখান থেকে ঝাঁকানি থেকে তারা টাকা পাবে বাপন পাবে তো বাপন থেকে কাজ করে গেছিলো লেবার মিস্ত্রি নিয়ে তোমার সবাই টাকা পাবে হচ্ছে যা হয়ে গেছে
করলে কাজ করে 2,000 টাকা পাবে, আর যা কাজ করছে তার থেকে 2,000 টাকা বাকি আছে। তারপরে বললো চলে গেলো, আমি মাসে করে বললাম মাসে তোমাদের টাকা মিটে গেছে, বলবে আমরা তো ওকে ধরবো না, আমরা বাপনকে ধরবো, আমরা ওকে চিনি না, আমরা আমাদের বাপন এনেছি, আমি বাপনকে ধরবো, আমার বাপন এনে বললাম কারণ আলাদা গেছে টাকা নিয়ে চলে গেলো। ফোন ফোন করে না, তবে আর মাঝখানে বলুন দুবার ফোন করেছিল পয়সার জন্য, এবার আমার আমার দরকার আছে বলুন, আমি আর বলুন না আমাকে 2,000 টাকা দিতে হবে, নাকি আমি কী করে দেবো বলুন, সেই টাকা দিয়ে 5,000 টাকা নিলেন আমার কাছে ফিরত দিলেন না, তবে আপনার টাকাটা দিয়ে তো মাংস করবেন সে টাকা ফিরত পাই না, আমি টাকা দিতে পারবো না, আমার কাছে মাংস নেই, আমার টাকা ফোন করে না, হ্যাঁ ফোন করলে না করবেন, জানি তো তো মেয়েটা আসে এখানে, ওর মেয়েটা হোটেলে ঘুরে ফেললাম না সব ঘুরেছি করতাম আমরা টোটো নিয়ে গেলাম তো এখান থেকে ভাইয়ের টোটো নিয়ে ভাই গুলো ছেলে খুব ভালো ছিল ভগবান জানে না, ও তো 107 নম্বরটা ধরো তো কথা বন্ধ করে দিয়েছে, খারাপ হয়ে গেছে বলে ফোন সুইচ অফ আছে, ফোন তখন মাঝখানে কিছুদিন করছিলাম আমার লাগছে না, ফোন খালি সুইচ অফ সুইচ অফ সুইচ অফ করছে, যাবো আর ফোন করি, সে তো আমি জানি, হ্যাঁ কি ছিল কি হয়ে গেল না না হ্যাঁ সব গাধার গানে চলে গেছে, হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, না আমি ফোন করবো, ফোন করেই যাবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 না না এই যে পেয়ে গেলাম নাম্বার, এবার করবো মাঝে মাঝে, নাম্বার না থাকলে কী করে করবো, না না বাপনকেও করতে পারছি না, বাপনেরও নাম্বার নেই, হ্যাঁ